আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, বিদায় এখানে আসতে পারছে, ঠিক না? কিছুদিন পরে তো আমাদের মাঝে ঈদুল আজহা কোরবানি আসছে, তাই না? সংক্ষেপে কিছু কিছু মাসালা বলার চেষ্টা করি, জানা আছে, তারপরে এক বছর পরে এটা মনে আসতে কষ্ট হয়ে যায় না, অনেক ভুলে যায়। এই যে ঈদের নামাজ তাকবির যখন দেয়, অনেকে আছে প্রথম যে তাকবির দেয় তিনটা তাকবির দেয় না, দ্বিতীয় রেখা যে তাকবির যায় প্রথম একটা তাকবির তিনটা তাকবির দিয়ে তো রুকুতে যায়, তা দ্বিতীয় রেখাতে তাকবির যখন দেয় অনেকে তো রুকুতে চলে যায় না, ভুলে যায়। তাই জন্য মাসালা তো আমরা জানা আছে, তারপরও এত বছর একটা বছর পরে মনে নাও থাকতে পারে, এই জন্য স্মরণ করানোর জন্য এগুলো বলতেছি। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া, পশুদের ভিতরে কি কোনো পার্থক্য করা লাগবে কিনা? 11 নম্বর হইল যে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, 12 নম্বর হইল যে কোরবানি করতে হইলে পুরুষ আর মহিলা এরকম ব্যবধান করা লাগবে কিনা, ভেদাভেদ করা লাগবে কিনা, না গরু মহিষ যেগুলো হোক, গাভী হোক আর গরু হোক, যেটা হোক, পুরুষ হোক মহিলা হোক, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে কোরবানি করা যাবে। পশুর 13 নম্বর, পশুর বয়স কত হতে হবে? আমরা যে পশু দিয়ে কোরবানি করবো সেই পশুর বয়স কত হতে হবে, এটা আমাদের জানা দরকার আছে না? এখন যদি আমরা ছাগল 5 মাস 6 মাসের ছাগল দিয়ে কোরবানি দিই, কোরবানি হবে? এই জন্য জানতে হবে, জানা লাগবে না? উট কমপক্ষে 5 বছর, উট কমপক্ষে 5 বছর, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, কমপক্ষে 2 বছর হতে হবে, ভেড়া দুম্বা ছাগল 1 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর হতে হবে, 1 বছর কম হইলে হবে না। তবে এবং ভেড়া দুম্বা যদি 1 বছর হয়নি, ভেড়া আর দুম্বা যদি 1 বছর হয় না, এটা কম হয় কিন্তু বলিষ্ঠ হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, দেখলে মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, তাহলে দুম্বা এই ভেড়া আর দুম্বা দিয়ে 1 বছর কম হইলে চলবে, কিন্তু ছাগল কোনো ক্রমে 1 বছরের কম হইলে চলবে না। ছাগল দেখতে যদি 2 বছরের মতো লাগে, তারপরেও এটা দিয়ে কী হবে না, কোরবানি হবে না। 14 নম্বর, শরীর সর্বোচ্চ কতজন হওয়া যায়, শরীর কতজন হতে হবে? উট গরু মহিষ সর্বোচ্চ 7 জন, কম হলে সমস্যা নেই, সর্বোচ্চ 7 জন, কম হলে সমস্যা নয়। আপনার সমর্থ আছে একা দেন, সমর্থ নাই 7 জনে দেন, 5 জনে দেন, 3 জনে দেন, কম হলে সমস্যা নয়, কিন্তু সর্বোচ্চ 7 জন। 15 নম্বর, গোস্ত ভাগে কম বেশি হলে কোন সমস্যা আছে কিনা, আসে না? অনুমান করে মাপ করি, আসে না? এখানে 1/2 কেজি, তার এখানে 1/2 কেজি হতে পারে না, এই অনুমান করে কোনো কিছু করা যাবে না, পালা দিয়ে মাপতে হবে। আপনার ভাগে একটু কম পড়েছে, আরেকজনের ভাগে একটু বেশি পড়বেন না, এটা না, এটা কাটায় কাটায়, স্বর্ণ যেমন মাপ দেয় না, কাটায় কাটায় ওইরকম মাপ দেয় তাহলে কোরবানির গোস্ত, ঠিক আছে? 15 নম্বর, শরীরের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে দেয় তাহলে কি কোরবানি হবে? এখানে আসে কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। আসলে কি মনে করেন, এইটা কি আসলে এখানে একটা ইখতিলাফি মাসালা আসছে? এখন আমি অন্যায় করেছি, আমি একজনকে মারধর করেছি, আমার সাথে এখানে 1000 মানুষ আছে, এবং 1000 মানুষ কি দোষী হবে? না, আমি এক হব, আমি পাপ করছি, পাপের অন্যায় আমি পাপ করছি, সাজা কি আমার হবে না, আপনাদের হবে? তাহলে এখানে 7 জন যে কোরবানি দিচ্ছে, একজন আছে সেখানে সুখ আমি চাই না, একজন আছে ঘুষখোর, একজন ছিনতাইকারী, একজন আছে মানে খুব জোর করে মানুষের কাছ থেকে অন্যায় টাকা নিয়ে আসছে, আপনার ভিতরে সামিল হয়েছে, এখন এই 7 জনের কোরবানি কি মাটি হয়ে যাবে? হ্যাঁ, এটা কই পাবো? এই যে কথাটা আপনি আমি বললাম যে না হবে না, তাই এটা কই পাবো? দলিল নেন সুরা আনআম, সুরা আনআম 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, قل أغير الله أبغي ربا وهو رب
কুল্লি শাইইন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উজরা উখরা থুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, আমি কি আল্লাহকে ছাড়া অন্যকে রব খুঁজব? অথচ তিনি সব কিছুর রব, প্রত্যেক নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী, নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী থাকবেন, এবং কেউ অন্য কারো ভার বহন করবেন না, কেউ কারো ভার বহন করবেন। আপনি পাপ করছেন, আপনার পাপ নিয়ে আপনি কবরে যাবেন, আপনার বিচার আপনার, আমার বিচার আমার, এর জন্য কারো ভার বহন কেউ অন্য কেউ করবে না। সাতজনের ভিতরে একজন পড়ে গেছেন অসৎ পদের টাকা, হারাম টাকা, এখন এই জন্যই কি সাতজনের কোরবানি কি মাফ বাদ হয়ে যাবে? না, আপনার অন্যায় করেছেন আপনারটা বাদ হয়ে যাবে, আপনার টাকা হালাল কষ্ট করে ইনকাম করে আপনি কোরবানি দিচ্ছেন, আপনারটা কবুল হবে। যে এরকমই অন্যায় করছে, যার পাপের টাকা তার কবুল হবে না। বুঝতে পেরেছি? আমরা কিন্তু এইটা আগে মনে করতাম, যদি একজনের যদি এর ভিতরে থাকে তার সব কোরবানি মাফ। না, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর এমন কোনো বোঝা চাপাইয়ে দেন না যেই বোঝাটা বান্দা বহন করতে পারবেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াতে প্রথমেই আছে নাকি? তাহলে আল্লাহ তাআলা, এখন আপনি অন্যায় করেছেন, অন্যায় কারণে আরেকজনের পাপের বোঝা বহন করবে না ইনশাআল্লাহ। বাকিগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করবো। তাহলে